वेलकम बैक टू माय चैनल। आज के हमें बाँधाकपी दिए खूब ही मजार एक रेसिपी अपन का शेयर करब। यह रेसिपिटी बच्चा थके बड़ सबा खूब पचंद कर। आशा करी आज के रेसिपिटी अपन का भलो लगे। एखे हमें एक मीडियम सैजे एक बाँधाकपी नहीं। बाँधाकपिटा के टुकड़ो को केटे नेब एवं एक ग्राइंडारे सहाज्ये चप कर नेब। बाँधाकपि आमरा अनेक धरनेर ही रेसिपि खेये थाकि शीतकाले। तो रेसिपिटी आपनादेर जेटा देखाबो एटाओ खुबी मजा लागे, एक बार हलो ट्राई करबेन। एखाने प्राय दुई कापेर मतो चप कैबेज नहीं। मध्य हमें तीन चामच मयदा, दुई चामच कर्नफ्लावर, लवण स्वाद अनुसार, एक चामच रेड चिली पाउडार। एबारे समस्त मसला इनग्रेडियंट्सगुलो के भालो मतो करे मेखे नेब। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে লবণ দেওয়াতে এটা আস্তে আস্তে এর থেকে জল ছাড়বে। তো এইভাবে আমি একটা ডো বানিয়ে নেব। ছোট ছোট বলের মতো শেপ দিয়ে দেব। আমার সমস্ত বল করা হয়ে গেছে। এবারে একটা প্যানে তেল নিয়ে তেলটা গরম হয়ে এলে এবারে আমি এর মধ্যে বলগুলো ছেড়ে দেব। এই মুহূর্তে আমার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখেই আমি সমস্ত বলগুলোকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন হয় আমি ততক্ষণ পর্যন্ত এটাকে বলগুলোকে ভালো মতো ভেজে নেব। এবারে একটা প্যানে আমি কেটে রাখা কুচি করা রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেব। এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা আদা, আদাটাকেও আমি হালকা ভেজে নেব। এইভাবে আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করে দেব। কিউব করে কেটে রাখা পেঁয়াজ, কুচি কোচানো গ্রিন চিলি, কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, এই সমস্ত দিয়ে আবারও আমি হালকা ভেজে নেব। এবার কেটে রাখা টমেটো এর মধ্যে আমি অ্যাড করে দেব। এবারে এক চামচ গোলমরিচ গুঁড়ো, এক টেবিল চামচ সয়া সস, এক টেবিল চামচ টমেটো সস, এই সমস্ত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এবারে একটা বাটিতে এক কাপের মতো জল নিয়ে এখানে আমি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মেশানো কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব, ভালো মতো মিক্স করে নেব। একটু ফুটে এলে আমি ভিজে রাখা বলসগুলো ছেড়ে দেব। এবারে আমি চার পাঁচ মিনিটের মতো এটাকে মিডিয়াম হিটে রেখে
কুক করে নেব। আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি চপ করা ধনে পাতা দিয়ে ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভিং বলে সার্ভ করে নেব। আমার চিলি ক্যাবেজ মাঞ্চুরিয়ান তৈরি। এটা রুটি বা ভাতের সাথে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আপনারা ট্রাই করবেন বাড়িতে। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।